श्री श्री मायर पदप्रांति उपस्थित थेके तार श्रीमुख निसृत अमृतमयी बाणी ओ उपदेश श्रवण करार महासौभाग्य अर्जन करे जारा धन्य होयेछिलेन तादेर मध्ये तार कयेकजन सन्यासी ओ गृही सन्तान सेइगुलिके लिपिबद्ध करे राखतेन। ओनादेर लिपिकृत मायर आशीर बचन ओ परम आराध्या उपदेशगुलि कामरपुकुर रामकृष्ण मठेर पक्ष थेके सुधी भक्तबृंदेर निकट उपस्थापन करा हुच्छे। आज स्वामी ईशानानंदजी महाराजेर डायरी थेके आमरा पाठ करब श्री श्री मायेर कथा। एकदिन बेला दुईटार समय कोयालपाड़ा पौंछे आछि, खूब गरम। मा एकटु मिष्टि ओ जल आनाइया दिया बलितेछेन, बड़ रोद बाबा, একটু ঠান্ডা হও, বেলা পড়লে বেরিও। গোপেশ কেমন আছে? আজ কি খেলে, কি রান্না করলে? যাবার সময় কিছু ফল ও আনাজ নিয়ে যেও। আমি হাসিতে হাসিতে বলিলাম, গোপেশদার কথা মতো কাঁচা কলা, আলু প্রভৃতি খোসাশুদ্ধ সব একসঙ্গে মিশিয়ে ঝোল ও আলু ভাতে রেঁধেছিলাম, কিন্তু আন্দাজ করতে না পারায় 8-10 জনের মতো তরকারি রাঁধা হয়েছিল। শুনিয়া মা খুব হাসিতে লাগিলেন। এই সকল কথাবার্তা হইতেছে এমন সময় আকাশে খুব মেঘ হইল। মা বলিতেছেন, আহ, একটু বৃষ্টি হলে ধরিত্রীটা ঠান্ডা হয়। কিয়ৎক্ষণ পরেই ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হইল। মা আনন্দ করিতে করিতে দুই একটি শিল মুখে দিলেন, কিন্তু উহাতেই ঠান্ডা লাগিয়া আবার জ্বর হয় এবং সেই জ্বর পরে খুব ভীষণ আকার ধারণ করিয়াছিল। রাসবিহারী মহারাজ ও আমি একদিন তাহার বিছানার দুই পাশে বসিয়া আছি। মা আমাদের বুকে পিঠে হাত রাখিয়া বলিতেছেন, আহ, এতগুলো মেয়ে, কারো গা ঠান্ডা নয়, এরা বেটা ছেলে, কেমন ঠান্ডা দেহ। আমার হাত জোড়ালো। অসুখের ঘোরে মা পূজনীয় শরৎ মহারাজকে খুব খুঁজিতেন। তিনি সংবাদ পাইয়া ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতিকে লইয়া উপস্থিত হইলেন এবং একেবারে মায়ের শয্যাপার্শ্বে গেলেন। মা তখন গাত্রদাহের জন্য ছটফট করিয়া হাত বাড়াইতেছেন। তাহা দেখিয়া পূজনীয় শরৎ মহারাজ গায়ের জামা খুলিয়া তাহার বিছানাতে গিয়া বসিলেন। মা তাহার পিঠে হাত দিয়া বলিতেছেন, আহ, আমার সমস্ত দেহটা ঠান্ডা হল, শরতের গাটি যেন পাথর। শরৎ মহারাজ বলিলেন, এই তো মা, আমরা সব এসে পড়েছি, এখন সেরে উঠুন। মা বলিলেন, হ্যাঁ বাবা, কাঞ্জিলাল একটু ওষুধ দিলেই ভালো হয়ে যাব। এই কথা শুনিয়া শরৎ মহারাজের মুখ প্রফুল্ল হইয়া উঠিল। কয়েকদিনের মধ্যেই জ্বর ছাড়িয়া গেল ও মা অন্নপথ করিলেন। শরৎ মহারাজ একদিন মাকে বলিলেন, মা, এবার আর আপনাকে ছেড়ে যাব না, আমি সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। মাও বিশেষ আপত্তি না করিয়া বলিলেন, কিন্তু বাবা, একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে। শরৎ মহারাজ তাহাতেই রাজি হইলেন ও জয়রামবাটি যাত্রার দিন দেখিতে লাগিলেন। মায়ের অসুখের সময়েই উদ্বোধনে স্বামী প্রজ্ঞানন্দের দেহত্যাগ হয়। পরে ওই প্রসঙ্গে মা একদিন জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তাহার ভগিনী ও নিবেদিতা স্কুলের পরিচালিকা শ্রীমতী সুধীরা সে সময় স্থিরভাবে পাশেই বসিয়াছিলেন। শুনিয়া মা বলিলেন, আহা, একটু ডাক ছেড়ে কাঁদলে শোকটার কিছু লাঘব হতো। দেখো, ওর আবার কোনো অসুখ বিসুখ না হয়, একেই হাটের দোষ আছে। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়িতেছে। আমি তখন মায়ের নিকট জয়রামবাটিতে আছি।
একদিন কোয়ালপাড়া হইতে কতকগুলি জিনিস এক বৃদ্ধা মজুরিনীর মাথায় দিয়া বেলা 10টা আন্দাজ জয়রামবাটি ফিরিয়াছি। বৃদ্ধা মোট নামাইয়া মাকে প্রণাম করিল। মা বলিতেছেন, মাঝি বউ কই, অনেকদিন তুমি আর আসনি কেন? তখন বৃদ্ধা করুণ স্বরে বলিল, মা আজকাল বড় কষ্টে পড়েছি, নানা স্থানে অন্নের চেষ্টায় বেড়াই, এখানে মোট নিয়ে আসবার দরকার হলে বাবুরা সবসময় আমার দেখা পায় না। কিছুদিন হলো আমার জোয়ান রোজগারি ছেলেটা মারা গেছে। মা তাহা শুনিয়া বলিলেন, বলো কি মাঝি বউ? বলিতে বলিতে তাহার চক্ষু আর্দ্র হইয়া উঠিল। বৃদ্ধা মায়ের সহানুভূতি পাইয়া ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। মাও তাহার কাছে বসিয়া পড়িয়া বারান্দার খুঁটিতে মাথা রাখিয়া তাহার সহিত ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন। তাহার কান্না শুনিয়া বাড়ির অন্যান্য মেয়েরা সব ছুটিয়া আসিলেন এবং এই দৃশ্য দেখিয়া দূরে স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। কিছুক্ষণ এইভাবে কাটিল। পরে কান্নার বেগ কমিয়া আসিলে মা ধীরে ধীরে নবাসনের বৌদিদিকে নারিকেল তেল আনিতে বলিলেন। তেল আনা হইলে তিনি উহা বৃদ্ধার মাথায় ঢালিয়া দিতে লাগিলেন। বৃদ্ধা এক মাথা তেল মাখিলে পর মা তাহার কাপড়ে মুড়ি ও গুড় দিয়া বিদায় দিবার সময় ছলছল নেত্রে বলিলেন, আবার এসো মাঝি বউ। মায়ের এই করুণ ব্যবহারে বৃদ্ধা কিরূপ সান্ত্বনা পাইয়া গেল তাহা তাহার মুখ দেখিয়াই বুঝিতে পারিয়াছিলাম। একটু বল পাইলে মা নির্দিষ্ট দিনে শরৎ মহারাজ প্রভৃতিকে লইয়া জয়রামবাটিতে পৌঁছিলেন। গ্রামের সব স্ত্রী পুরুষ মাকে দেখিতে আসিলেন। কেহ কেহ বলিতে লাগিলেন, মা আমরা যে আর আপনাকে দেখতে পাবো এ আশা ছেড়ে দিয়েছিলাম। মা বলিলেন, হ্যাঁ খুব অসুখটায় ভুগলাম, শরৎ কাঞ্জিলাল সব এসে পড়ল, মা সিংহবাহিনীর কৃপায় এ যাত্রা রক্ষা পেয়ে গেলাম। শরৎ বলেছে কলকাতায় যেতে, তা তোমরা সকলে মত করো তো গিয়ে শরীরটা একটু সেরে আসি। সকলে আনন্দের সহিত সম্মতি জানাইলেন। 7-8 দিন পরে মা কলিকাতা রওনা হইলেন। কয়েক মাস পরে বেলুড় মঠে আসিয়া আছি। উদ্বোধনে রাধুর অসুখ, কোনো শব্দ সহ্য হয় না, সেই জন্য মা তাহাকে লইয়া নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে আছেন, প্রায় সেখানে গিয়া দেখা করিয়া আসি। তিনি খুবই চিন্তিত, বলেন, তাই তো, একে নিয়ে কোথায় যাই, দেশে নির্জন হলেও ডাক্তার কবিরাজের তো তেমন সুবিধা নেই। স্বামীজির উৎসবের দিন দুপুরবেলা হঠাৎ শুনিলাম মা কল্লো সকালে দেশে চলিয়া যাইতেছেন। পূজনীয় শরৎ মহারাজের আদেশে তাড়াতাড়ি মায়ের সঙ্গে যাইবার জন্য সন্ধ্যার সময় উদ্বোধনে আসিলাম। উপরে গিয়া দেখি মা কিছু নারিকেল দড়ি গুছাইতেছেন। আমাকে দেখিয়াই বলিলেন, এই অগাধ দড়িয়া নিয়ে দেশে যাচ্ছি, তোমার আমার সঙ্গে যাবার কি হবে, তোমরাই সেখানে আমার ভরসা। আমি প্রণাম করিয়া বলিলাম, আপনি যখন যা আদেশ করবেন তাই হবে, আপনার সঙ্গে যাব তাতে আর আপত্তি কি? মা বলিলেন, তাই বলো বাবা, এই দড়ি টড়ি দেখে নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো, এখনো কিছুই গোছানো হয়নি, তোমার অপেক্ষায় বসে থেকে দড়ি গোছাচ্ছিলাম। রাত্রি 11টা পর্যন্ত মায়ের সহিত বিছানাপত্র সব বাঁধিলাম। পরদিন খুব সকালে তাহার সহিত রওনা হইলাম। বিষ্ণুপুরে 3 দিন বিশ্রাম করিয়া আমরা প্রত্যুষে 6খানি গরুর গাড়িতে রওনা হইলাম। 8 মাইল দূরে জয়পুর গ্রামে এক চটিতে রন্ধনের ব্যবস্থা হইল। উনুন হইতে নামাইবার সময় হাড়িটি হঠাৎ ভাঙিয়া যাওয়ায় ভাত ও ফ্যান চারিধারে ছড়াইয়া পড়িল। আমরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িলাম। মা কিন্তু আদৌ বিচলিত না হইয়া একটি খড়ের নুড়ো লইয়া ফ্যানগুলি সব সরাইয়া দিতে লাগিলেন। তারপর হাত ধুইয়া বাক্স হইতে ঠাকুরের ছবিখানি বাহির করিয়া এক ধারে বসাইলেন এবং একটি শালির কাঠির দ্বারা উহা হইতে কতকগুলি ভাত পৃথক করিয়া একখানি শালপাতায় ডাল তরকারি সাজাইয়া ঠাকুরকে জোর হাতে বলিতেছেন, আজ এই রূপেই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। আমরা সকলে
মায়ের কাণ্ড দেখিয়া হাসিতে লাগিলাম। তাহা দেখিয়া তিনি বলিলেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে, নাও তোমরা সব এখন বসে যাও দেখি। তখন আমরা সকলে চারিধারে বসিয়া গেলাম। মা কাঠিতে করিয়া আমাদের পাতায় পাতায় পরিবেশন করিয়া নিজেও একধারে পা মেলিয়া বসিয়া খাইতে আরম্ভ করিলেন ও বলিলেন, বেশ রান্না হয়েছে। আহারাদি সারিয়াই গাড়ি ছাড়িয়া দিলাম। রাত্রি প্রায় 11টায় আমরা কোয়ালপাড়া পৌঁছিলাম। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা মনে পড়িতেছে। একবার পূজনীয়া গৌরীমা মাকে দর্শন করিতে জয়রামবাটি যাইতেছেন। কোয়ালপাড়া হইতে আমাকে সঙ্গে লইয়া বিকেলে রওনা হইলেন। জয়রামবাটির কাছে নদীর ধারে পৌঁছিয়া কিছু বেলা আছে দেখিয়া অপেক্ষা করিতে লাগিলেন। সন্ধ্যার একটু পরে মায়ের সদর দরজায় পৌঁছিয়া আমাকে তথায় অপেক্ষা করিতে বলিয়া তিনি একটু ভিতরে ঢুকিলেন ও ভিখারিদের অনুকরণে বলিয়া উঠিলেন, মা দুটি ভিক্ষা পাই মা। তাহা শুনিয়া ছোট মামি বাহিরে আসিয়া বলিতেছেন, কে গো? তখন গৌরীমা আবার বলিয়া উঠিলেন, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি তখন খুব ভয় পাইয়া চিৎকার করিয়া একেবারে মায়ের কাছে ছুটিয়া গেলেন। মা চিৎকার শুনিয়া ধীরভাবে বাহির হইয়া আসিয়া দৃঢ়স্বরে বলিতেছেন, কে রে? গৌরীমা পূর্বস্থানেই দাঁড়াইয়া বলিলেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাধ ভিখারি। অন্ধকারে মা গৌরীমায়ের গলার আওয়াজ পাইয়া বলিলেন, ও গৌরদাসী, এসো এসো, কখন এলে? তারপর খুব রহস্য হইতে লাগিল। শক্তি রাম কৃষ্ণে স্থিত যথাগ্নের দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিত সর্ববিদ্যা স্বরূপম তাম সারদাম প্রণমাম্যহম্ সারদাম।